আজকে আমরা এসএসসি গ্রেডিং পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো। এসএসসি গ্রেডিং সিস্টেমের বিষয়টা অনেকেই হয়তোবা জানে না, অনেকেই বিষয়গুলো বোঝেও না। তার যথেষ্ট কারণ রয়েছে, কারণ তোমরা সবাই এবার প্রথম পরীক্ষা দিচ্ছ এসএসসি। তো এসএসসি পরীক্ষা কত নম্বর পেলে কোন গ্রেড, কত নম্বর পেলে তুমি পাস করবা, কত নম্বর পেলে তুমি ফেল করবা, কত নম্বর পেলে তোমাকে এ প্লাস দেওয়া হবে, এ গ্রেড দেওয়া হবে, এই বিষয়গুলো অনেকেই বোঝে না, বা বুঝলেও অনেকে আবার ভুলও জানে, আবার অনেকের সঠিকও জানে। এই ভিডিওতে আমরা গ্রেডিং সিস্টেমটা জানিয়ে দিচ্ছি, কারণ তুমি হয়তোবা এর মধ্যে অনেকগুলো পরীক্ষা দিয়েছো, সামনে আরও পরীক্ষা দিবা, তোমার হয়তোবা একটা ধারণা হয়ে গেছে। তুমি হয়তোবা একটা বিষয়ে ৬০ পাচ্ছ, কোনোটা বিষয়ে ৭০ পাচ্ছ, কোনোটা বিষয়ে ২৫ পাচ্ছ, আসলে কি তোমার সেখানে পাস হবে? এবং এখানে আমরা সিকিউ এমসিকিউ এর পাসটা নিয়েও আলাদা আলাদা আলোচনা করব। বেশ বড় একটা আলোচনা হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত তোমরা দেখো এবং বিষয়গুলো জেনে নাও। তোমাদের ভালো মন্দ যে মতামত রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবা না। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো, কারণ ভাইয়া তোমাদের সকল আপডেট তথ্য তোমাদের ভাই সবসময় দিয়ে রাখে। ইনশাল্লাহ তোমাদেরকে আমরা সামনের দিনে অনেক তথ্য দিব, বিশেষ করে তোমাদের সামনে কলেজ ভর্তি রয়েছে, রেজাল্ট প্রকাশের প্রক্রিয়া রয়েছে, আরও অনেক আপডেট আছে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো চলো আমরা বিষয়গুলো নিয়ে একে একে কথাবার্তা বলি। গ্রেডিং সিস্টেম আমি এখানে একটা ছক করে রেখেছি, ছকটা তোমাদেরকে সরাসরি একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছ একটা ছক, এখানে দুইটা পার্ট রেখেছি আমরা, একটা হচ্ছে গ্রেডিং সিস্টেম নিয়ে কথা বলছে, একটা হচ্ছে পাস মার্ক নিয়ে আমরা একটু কথা বলবো। এখানে সিকিউ এমসিকিউ পাস নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। চলো দেখে নেই, প্রথমে গ্রেডিং সিস্টেম নিয়ে বলছি। ৮০ থেকে ১০০ নম্বরের মধ্যে যদি যে নম্বরটা রয়েছে এটা যদি তুমি পাও, তাহলে সেটা হচ্ছে এ প্লাস, যেটাকে পয়েন্ট হিসেবে ধরা হয় ৫ পয়েন্ট। এরপর রয়েছে ৭০ থেকে ৭৯, এই নম্বরটাকে বোঝানো হয় এ গ্রেড, এবং এটা হচ্ছে তোমার ৪ পয়েন্ট। এখানে তুমি যদি ৭৯ পাও বা ৭০ পাও, এর মাঝখানে যে কোনো ফিগার পেলেই দেন সেটা ৪ পয়েন্ট হিসেবে কাউন্ট হবে। ৬০ থেকে ৬৯, এটাকে বোঝানো হয় এ মাইনাস, যেটা হচ্ছে 3.50। ৫০ থেকে ৫৯, এটাকে বোঝানো হয় বি, এবং এটার পয়েন্ট হচ্ছে 3। এরপর ৪০ থেকে ৪৯, যেটা হচ্ছে সি, যেটার পয়েন্ট হচ্ছে 2, এবং ৩৩ থেকে ৩৯, যেটা হচ্ছে ডি, এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে 1। সো এইটা হচ্ছে তোমাদের গ্রেডিং সিস্টেমের একটা পার্ট, এবং সব এগুলো সব পজিটিভ, এবং এই একটা নেগেটিভ রয়েছে যেটা হচ্ছে 0 থেকে ৩২, অর্থাৎ 32, যেটা হচ্ছে তোমার ফেল, এবং পয়েন্ট হবে 0। তুমি যদি ৩২ পর্যন্ত পাও, যদি তুমি ৩২.5ও পাও না কেন, সেটাকে ফেল হিসেবে কাউন্ট হবে, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি ৩৩ পাচ্ছ ততক্ষণে তোমাকে তারা পাস করে দিচ্ছে না। এটা সম্পূর্ণ ১০০ নম্বরের মানবন্টনের ক্ষেত্রে। এখন যদি কোনো শিক্ষক তোমাকে ১ বা ২ নম্বর দিয়ে পাশ করে দেয়, হতে পারে ৩২ আসলো, তারা চাইলে ১-২ নম্বর বাড়াই দিতে পারে, সেটা তাদের বিষয়। কিন্তু যদি ৩২ পর্যন্ত পাও, তাহলে ওটাকে ফেল হিসেবে কাউন্ট করা হবে। তাই ৩২ নম্বর তোমাকে পেতেই হবে, ৩৩ নম্বর পেতে হবে, ৩২ পর্যন্ত ফেল বোঝানো হয়েছে। দেন আমরা এখানে ১০০ নম্বরের একটু পাস মার্কটা দেখি। এখানে আমি কিন্তু পাস মার্কটা বোঝানো হয়েছে। ১০০ মার্কের এক্সামের ক্ষেত্রে ৭০ মার্ক হচ্ছে সিকিউ, ৭০ মার্ক হচ্ছে সিকিউ, এবং ৩০ মার্ক হচ্ছে এমসিকিউ। সিকিউ ৭০ মার্কের মধ্যে তোমাকে পাশ করার জন্য পেতে হবে ২৩.৩৩ নম্বর, ২৩.৩৩ নম্বর পেতে হবে পাশ করার জন্য তোমাকে, সিম্পল বিষয়। যদি তুমি না পাও তাহলে কিন্তু তোমাকে এটা ফেল দেখাবে। আর এই ৩০-এর মধ্যে তোমাকে এমসিকিউ আলাদাভাবে ১০ নম্বর পেতে হবে পাশ করার জন্য, তুমি যদি ১০ নম্বর না পাও তাহলে তোমাকে ফেল দেখাবে। আমি আবার বলতেছি ২৩.৩৩, এবং এখানে ধরুন নাও ১০, টোটাল হয় কত হয় ৩৩ হয় না, ৩৩.৩৩ ধরে নাও, এই হচ্ছে তোমার ৩৩ পাশ মার্ক। সো এইভাবে তোমাকে পাশ করতে হবে, এবং আলাদা আলাদা তোমার সিকিউতে আলাদা এবং এমসিকিউতে আলাদা। তুমি যদি এখানে ৩০-এর মধ্যে ৩০ও পাও না কেন, আর যদি তুমি এখানে ৭০-এর মধ্যে ফেল করো, তাহলে কিন্তু সেটা ফেলই দেখাবে, সেটা কিন্তু আর পাশ দেখাচ্ছে না। তো এই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত তোমাদের আমরা ৭৫ নম্বর নিয়ে কথা বলি। ১০০ নম্বরে পরীক্ষা হয়, যেমন ধরো বাংলা প্রথম, দ্বিতীয়, গণিত, এই বিষয়গুলোতে কিন্তু এইরকমটা হয়। কিন্তু ৭৫ নম্বর পরীক্ষা হবে, যেমন ধরো কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, তারপর তোমাদের পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এইগুলোতে। সেখানে ৫০ নম্বরে তোমাদের সিকিউ এক্সাম হয়, যেখানে তোমাদেরকে ১৬.৬৬ নম্বর পেতে হবে পাশ করার জন্য। পাশ করার জন্য এই ৫০-এর মধ্যে ১৬.৬৬ পেতে হবে, এবং ২৫ নম্বরের মধ্যে তোমাকে ২৫ মার্কের মধ্যে তোমাকে পেতে হবে ৮.৩৩ নম্বর তোমাকে পেতে হবে পাশ করার জন্য। বিষয়টা বুঝতে পারছো? ২৫-এর মধ্যে তুমি যদি ৮.৩৩ পাও, তবে তুমি পাশ করবা তোমার এমসিকিউতে, ২৫ এমসিকিউতে। আর ৫০ হচ্ছে তোমার সিকিউ, যেখানে ১৬.৬৭ পেতে হবে। আবার একটা রয়েছে এখানে, একটা রয়েছে ব্যবহারিক। এই যে ৭৫ নম্বর পরীক্ষা হবে, তার সাথে কিন্তু ব্যবহারিকে ২৫ নম্বরের খাতা, ব্যবহারিক খাতার নম্বর সেটা কিন্তু যোগ হবে, এবং ব্যবহারিকও পৃথকভাবে পাশ করতে হবে। তোমাদের যে রুটিন প্রকাশ, সেখানে ৭ নম্বর পয়েন্টে বলেছে যে পরীক্ষার্থীদেরকে सृजनशील रचनामूलक बहु निर्वाचने व्यावहारिक अंशे पृथकভাবে পাস করতে হবে। সেক্ষেত্রে তোমাদেরকে এই ব্যবহারিকে কিন্তু 25 মার্ক, সেখানে 8.33 নম্বর পেলে তুমি পাস করবা। সব মিলিয়ে তোমাকে পেতে হবে 33 নম্বর, এই ঠিক 100 নম্বরের মতো করে। তো এখানে 16 হচ্ছে 16.67, এখানে 8.33 আর একটা হচ্ছে 8.33, এভাবে তোমাকে মিলিয়ে তারপর তারা পাস করে দিবে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার। সো এইভাবে তোমাদের গ্রেড পয়েন্টগুলো নির্ণয় করা হয়। এর পরবর্তীতে তোমাদের যদি কোনো বিষয় নিয়ে কনফিউশন তৈরি হয় তোমরা আমাদেরকে জানাতে পারো, চেষ্টা করবো সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলার। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।